বাগিরহাটের ফকিরহাটে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে ফকিরহাট আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস স্বেচ্ছাসেবক লীগের জেলা আহ্বায়ক শেখ মুস্তাফিজুর রহমান সোহেল সহ অনেকে